দেশকে উন্নতি করতে গেলে দেশের মানুষকে স্বনির্ভর করতে হবে, এবং তার জন্য প্রয়োজন নিরক্ষরতা দূরীকরণ। আজকে নিরক্ষরতা আমাদের ভারতবর্ষে বহুল পরিমাণে দুঃখের বিষয় এখনো রয়ে গেছে। বেশ কিছুদিন ধরে এর চেষ্টা চলছে, কিন্তু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানরাও এই নিয়ে অনেক দিন ধরে কাজ করছে, বর্তমানে সরকারও শুরু করেছে। কিন্তু যে পরিমাণে এর বিস্তার হওয়া উচিত ছিল, আজও কিন্তু তা হয়নি, এবং হয়নি বলে ভারতবর্ষে আজকে নিরক্ষরতার সংখ্যা এত বেশি লজ্জাস্কর। এবং আমরা যারা লেখাপড়া শেখার সুযোগ পেয়েছি, আমাদের কিন্তু দায়িত্ব আছে আজকে এই নিরক্ষর যে মানুষ তাদের মধ্যে সাক্ষরতার প্রচার করার দায়িত্ব। আমরা যদি প্রত্যেকটি মানুষ একটি দুটি তিনটি চারটি পাঁচটিকে নিরক্ষরতাকে দূর করে সাক্ষরতায় নিয়ে আসি, তাহলে কিন্তু এটা একটা বড় রকম দেশের কাজ এবং এই সামাজিক দায়িত্ব আমরা যারা লেখাপড়া শেখার সুযোগ পেয়েছি তাদের প্রত্যেকে নেওয়া উচিত, এবং এই বিষয়ে আমাদের প্রত্যেকে সজাগ হওয়া উচিত। দেশকে উন্নতি করব, মানুষকে অশিক্ষায় রেখে কোনো দেশে হয়নি, আমাদের দেশেও হবে না, এটা যেন আমরা মনে রাখি। অতএব ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কতখানি দ্রুতভাবে আমাদের এই দেশ থেকে নিরক্ষরতাকে দূর করতে পারি। হরিদাসী বাউল গান গেয়ে মানুষের কাছে পরিচিত হয়েছে, শিক্ষার জন্যই আজ হরিদাসী নিজের গুণকে আরো দৃঢ়ভাবে প্রকাশ করতে সক্ষম হয়েছে। তাড়াতাড়ি পাঁচালারে হরিদাসী, ডাউন কাটা বেরিয়ে গেল বোধ হয়। এই ট্রেনটা মিস হলে আমরা ব্যান্ডেল লোকাল ধরে এগিয়ে যাব। আচ্ছা, আমরা যে ওদিকটা যাই না কেন, সব ট্রেনে তো সমান রসিক পাওয়া যায় না, কাটোয়ালা না সবাই আমাদের চেনে, আমাদের গানটাও ভালোবাসে। এই ট্রেনটা মিস করলে আমাদের ব্যান্ডেলই ধরতে হবে। চল চল চল। জয় গুরু জয় গুরু। আজ এত দেরি করে এলে গো, ডাউন ট্রেন তো চলে গেছে। সে কি, তোকে কত করে বললাম একটু তাড়াতাড়ি পা চালা। তা আমি কি করব, উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন, ভালোই হয়েছে। রোজ রোজ তো আপনার সঙ্গে আর দেখা হয় না চেকার সাহেব, কতদিন পর আজকে আপনার সঙ্গে একটু আলাপ হলো। আর কিন্তু বিনা টিকিটে যেতে দেবো না গো। জয় গুরু জয় গুরু। কেন, আমার অপরাধটা কি? কতদিন তোমার গান শুনিনি বলো তো গৌর। ও এই কথা, দেখছি হরিদাসী আমার গানের কদর কত। ঠিক আছে, তাহলে আজ এখানেই গান শুরু করা যাক। বারে বারে আর
আশা হবে না, বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে থায়, চিত্রগুপ্ত তা লিখিল খাতায়, তুমি যাহা করে গেলে আসিয়া হে থায়, চিত্রগুপ্ত তা লিখিল খাতায়, হিসাব করিবেন সেই বিধাতায়, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, জুড়িয়া রয়েছেন হৃদয় আকাশ, ভবা কহে চোখ মেলেছে দেখো না, বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। কতদিন পর সকালবেলা তুমি গান শোনালে গৌর, তোমার গান শুনলে মনটা বড় ভালো হয়ে যায়। সবই তেনার কৃপা। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, তোমার মনে এত গান এত সুর তুমি কি করে মনে রাখো গৌর? গুরুর কাছে গান শিখেছি আর সেটা মনের আয়নায় ধরে রেখেছি। এই মনটা যেদিন মরে যাবে না, সেদিন গৌর খাবার শেষ হয়ে যাবে। তার মানে তোমার গানগুলো সব হারিয়ে যাবে? বাউলের গান কখনো হারিয়ে যায় না চেকার সাহেব, এইভাবেই চলে আসছে অনন্ত কাল ধরে। হরিদাসীকে তৈরি করেছি আমি আমার মনের মতন, আমার গানগুলো ওর মুখেই বেঁচে থাকবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আর এখানে একটু বসি। তুই আজকেও আমার সঙ্গে বাড়ি ফিরবি না? কিরে কথা বলছিস না যে রোজ রোজ যেন সাজের বেলায় কোথায় যাস বলতো? জিজ্ঞেস করলে চুপ করে থাকিস। হ্যাঁ রে হরিদাসি, নতুন কাউকে মনে ধরেছে, পীড়িত করছিস নাকি? যে বলো তা, এতই যখন সন্দেহ চলোই না আমার সঙ্গে। কোথায় যাই নিজে চোখেই দেখে আসবে। না না, তুই যাচ্ছিস যা, আবার ওই বুড়োটাকের মধ্যে টানছিস কেন? আচ্ছা বলো, আমি আজকে বাড়ি ফেরার পথে একটু বাজার করে নিয়ে যাই। আজকে একটু তাড়াতাড়ি ফিরিস তুই, কতদিন তোর হাতের রান্না খাইনি বলতো। তা বেশ হয়েছে, চলো তো আজকে তোমায় পৌঁছে দিয়ে আসি। আর তোর আবার ওদিকে দেরি হয়ে যাবে না তো? আরে না না, হাতে এখন অনেকটা সময় আছে, চল। দেখছো অমন করে হলুদ আলোয়? তোকে খুব সুন্দর দেখায় রে হরিদাসী। হ্যাঁ রে, জানিস আজ রাতে তোকে আমার গান শোনাতে খুব ইচ্ছে করছে। তুই কি সত্যি এখনই চলে যাবি নাকি? তুমি এমন করে বলছো যেন আমি আর ফিরবই না। আরে আমি তো এই যাবো আর এই আসবো। আমি কিন্তু জানি তুই কোথায় যাস। তাহলে জেনে শুনে আমাকে বাধা দাও কেন? না না, আমি তোকে বাধা দিই না রে। আসলে
মাঝে মাঝে আমার মনে গান আসে, তোকে শোনাতে খুব ইচ্ছে করে রে। গুরুর আশীর্বাদ তোর সঙ্গে আছে, তুই যা, তুই যা হরিদাসী। দেখবে মনের মধ্যে অনেক রকম ভাবনা চিন্তা লুকিয়ে থাকে, সেগুলোকে এক একজন এক এক রকম করে প্রকাশ করে। দিদি আসবো? এসো বসো হরিদাসী, বসো। হ্যাঁ, যা বলছিলাম যে মনের এই ভাবনাগুলোকে এক একজন এক এক রকম করে প্রকাশ করে, কেউ গান দিয়ে, কেউ কবিতায়, কেউ বা আবার ছবি এঁকে। এই চর্চাগুলো যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো হারিয়ে যাচ্ছে, মানে আজ আর আমাদের মধ্যে নেই আর কি। কত গান মুখে মুখে চলে আসছে, কত গল্প, কিন্তু সব কি আমরা মনে রাখতে পেরেছি বলো? হরিদাসী, আজ কোথায় কোথায় গেলে? আজকে সারাদিন ট্রেনে ট্রেনে ঘুরেছি দিদি। সে কি, তাহলে আসতে এত দেরি হলো? গোর্খাপার শরীরটা ভালো নেই দিদি, তাই ওইদিকে একটু গুছিয়ে তারপর এলাম। হরিদাসী, কোনোদিন কোনোভাবেই তুমি গান ছেড়ো না। না দিদিমণি, স্বয়ং গোর্খাপার আশীর্বাদ রয়েছে আমার সাথে, তার গান আমার মন্ত্র, আমার শক্তি, আমার সব কিছু। আমি অবাক হয়ে যাই হরিদাসী তোমার এই প্রাণ শক্তি দেখে। সারাদিন তুমি ঘুরে ঘুরে কত সুন্দর সুন্দর গান শোনাও, কিন্তু তারপর এই ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে ঠিক আসো, এটা কি করে সম্ভব হরিদাসী? সবই গুরুর কৃপা। শোনো, তোমাকে কিন্তু আমাদের সঙ্গে একটু যেতে হবে। কোথায় গো? এই গ্রামে গ্রামে গান করতে হবে, নাটক করতে হবে। কিন্তু দিদি, আমি যে সারাদিন ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াই। আচ্ছা ঠিক আছে, যাবো খুন। দিদি, 24 তারিখ তো এসে গেল, তুমি সব ঠিক করেছো তো? গ্রামে সারা ফেলতে কিন্তু অনুষ্ঠানটা জমজমাট করতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না সুনীল, তুমি শুধু অনুষ্ঠানটার আয়োজন করো। সে তো সব ঠিক আছে, কিন্তু যাকে আনবে ভেবেছো সেটা ঠিক আছে তো? বললাম তো চিন্তার কিচ্ছু নেই। ভালোই হবে, এখানে একবার দেখে নেওয়া যাবে যে রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য সে কতটা প্রস্তুত। আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না রে হরিদাসী। ও কথা বলো না, তুমি ছাড়া আমার আর কেউ নেই গো। তুই যে হরিদাসী রে, হরির চরণে আশ্রয় পাবি, সব মানুষ কি আর চিরদিন বাঁচে? গানটা ধর, গানটা ধর। ঝেড়ে ফেল মনের ময়লা মাটি খুঁটি নাটি, ও বলি কুসঙ্গ কুবৃত্তি ছাড়ো, স্বভাব সুন্দর করো ও মন, স্বভাব সুন্দর করো। গ্রাম্য কথা না কহিবি, গ্রাম্য কথা না শুনিবি, গুরুর নিন্দা না করিবি, এই প্রতিজ্ঞা করো। ঝেড়ে ফেল মনের ময়লা মাটি খুঁটি নাটি, ও বলি কুসঙ্গ কুবৃত্তি ছাড়ো, ঝেড়ে ফেল মনের ময়লা মাটি, ঝেড়ে ফেল মনের ময়লা মাটি খুঁটি নাটি, ও বলি কুসঙ্গ কুবৃত্তি ছাড়ো, স্বভাব সুন্দর করো ও মন, স্বভাব সুন্দর করো। গ্রাম্য কথা না কহিবি, গ্রাম্য কথা না শুনিবি, গুরু নিন্দা না করিবি, এই প্রতিজ্ঞা করো। ঝেড়ে ফেল। হ্যাঁ রে, তুই লিখতে জানিস? তুই আমায় বড় ফাঁকি দিলি রে হরিদাসী। তোমার জানার ইচ্ছে ছিল না রোজ সন্ধেবেলা আমি কোথায় যাই? ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে যাই গো, সেখানে সুলতাদের কেলাসে আমি লিখেছি, পড়েছি আর গানও শুনিয়েছি। কি গান শুনিয়েছিস?
তোমার গানগুলি গিয়ে শুনিয়েছি। তাই কেমন লাগে সবাই? তোমার গান আমার যেরম লাগে জানিস? জানিস আজ আমি কত নিশ্চিন্তি হলাম। হরিদাসী রে, আমার গান তোর মধ্যে দিয়েই বেঁচে থাকবে। আয় আয় আমার পাশে এসে বস, আয় আয় এখানে। তুই পেয়েছিস রে, সব পেয়েছিস, তোর আর কোনো চিন্তা নেই রে, কোনো চিন্তা নেই। তুই তুই শুধু গান গেয়ে যা, মনের আনন্দে প্রাণের ফুর্তিতে গান গেয়ে যা, গান গান হরিদাসী, শুধু গান। ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। যে কোনো শিল্পীর কাছেই রাজ্য সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা একটা সম্মানের ব্যাপার। আমরা আজ গর্বিত যে আমাদের মধ্যে আমাদেরই গ্রামের ধারাবাহিক শিক্ষা কেন্দ্রের এমন একজন শিল্পীকে পেয়েছি যে আগামী দিনে রাজ্য সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। আমরা কামনা করি সে সফল হয়ে জয়ের মালা পরে আমাদের মধ্যে ফিরে আসুক, গ্রামের মুখ উজ্জ্বল করুক। সেই শিল্পীর নাম ঝেড়ে ফেলো মনের ময়লা মাটি, ঝেড়ে ফেলো মনের ময়লা মাটি, খুঁটি নাটি ও বলি কুসঙ্গ কুবৃত্তি ছাড়ো, স্বভাব সুন্দর করো ও মন স্বভাব সুন্দর করো। গ্রাম্য কথা না কহিবি, গ্রাম্য কথা না শুনিবি, গুরু নিন্দা না করিবি এই প্রতিজ্ঞা করো। গ্রাম্য কথা না কহিবি, গ্রাম্য কথা না শুনিবি, গুরু নিন্দা না করিবি এই প্রতিজ্ঞা করো। গুরু নিন্দা না করিবি এই প্রতিজ্ঞা করো। ঝেড়ে ফেলো মনের ময়লা মাটি, ঝেড়ে ফেলো মনের ময়লা মাটি, খুঁটি নাটি ও বলি কুসঙ্গ কুবৃত্তি ছাড়ো, স্বভাব সুন্দর করো ও মন স্বভাব সুন্দর করো। তোমার উঠতে হবে না, গায়ে ভীষণ জ্বর। না না ও ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, ডাক্তার তো ওষুধ দিয়েইছে। তারপর তোর কথা বল, আজকে কোন কোন গায়ে গান শোনাতে গেলি? আজ সারাদিন মুকুন্দপুরেই গান গিয়েছি জানো। ও হ্যাঁ, সুলতাদির সঙ্গে দেখা হয়েছিল, কলকাতায় যাওয়ার কথা বলছিল। ওখানে কি যেন একটা প্রতিযোগিতা হবে, জেলা থেকে আমার নাম উঠেছে, কিন্তু আমি যাব না ভাবছি। কেন যাবি না? কেন? আমার লজ্জা করে। লজ্জা? ভয় হয় কেমন যেন, যদি না পারি। অত বড় শহর কলকাতা, কত গণ্যমান্য লোক, আর তাছাড়া তোমাকে এই অবস্থায় ফেলে আমি যাই কে করে বলো তো। না না আমাকে নিয়ে তোর কোনো চিন্তা নেই, তুই যা। বইটা কি বাউল তো, ভয় মানে না, ঝড়ের মুখেও বাউল গান বাতাসে তুফান তোলে, তোকে যে যেতেই হবে রে, তুই যা। না না, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কিছুতেই যাব না। আর মানে এ কথা বলতে তোর লজ্জা করে না? আমার আমার এতদিনের পরিশ্রম কি তাহলে বৃথা যাবে? করে তোকে যে যেতেই হবে, তুই যা হরিদাসী। কি রে, হ্যাঁ কথা বলছিস না কেন, কি হয়েছে বল।
কুলে কুলে মন দোলে আর প্রাণ দোলে আমার জীবন নদীর কুলে কুলে মন দোলে আর প্রাণ দোলে কিসের আশায় বাঁধি আছি ঘর কিসের আশায় বাঁধি আছি ঘর ভবা কহে মায়া ভূমণ্ডলে মন দোলে আর প্রাণ দোলে আমার জীবন নদীর কুলে কুলে মন দোলে আর প্রাণ দোলে কিসের আশ কিসের আশায় বাঁধি আছি ঘর কিসের আশায় বাঁধি আছি ঘর ভবা কহে মায়া ভূমণ্ডলে আমার জীবন নদীর কুলে কুলে মন দোলে আর প্রাণ দোলে হরিদাসী আমাদের ধারাবাহিক শিক্ষা কেন্দ্রের মেয়ে, আমাদের গ্রামের মেয়ে। আজ ওর সাফল্যে আমরা শুধু আনন্দই পাইনি, অনুপ্রেরণাও পেয়েছি। যে দার নিষ্ঠা থাকলে সবখানে সর্বস্তরে আমরা সফল হতেই পারি। হরিদাসী, কোথায় যাচ্ছ? আজ আমায় আর আটকিও না দিদি। খ্যাপা খ্যাপা, আজ তোমার সব স্বপ্ন সফল হয়েছে। একবার চেয়ে দেখো, আজ ওরা আমায় কত সম্মান দিয়েছে। সবই তো তোমারই প্রাপ্য। খ্যাপা, আমি পেরেছি, আমি সব পেরেছি। একবারটি চেয়ে দেখো। খ্যাপা 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 হরিদাসী, গৌরখ্যাপা মারা যায়নি, ও তোমার মধ্যে দিয়ে বেঁচে আছে, চিরকাল থাকবে। বাউল গানও তো এভাবেই বেঁচে আছে, বছর থেকে যুগে, যুগ থেকে যুগান্তরে।